नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादे सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय बृश्चिक राशि साप्ताहिक राशिफल। हाँ ठीक धरे आजकेर ए भिडियो आमी बृश्चिक राशि प्रत्येक जातक जातिकार जीवने आगत सप्ताह अर्थात जुलाई मासे द्वितीय सप्ताह 10 जुलाई सोमवार थेके 16 जुलाई रविवार पर्यंत राशिफल प्रकाश करते चले 4 दिन लटारी जेतार सुयोग। तार आगे बोली आमारी यूट्यूब चैनल के अवश्य सबसक्राइब करुन, पाशे थाका बेल आइकन अवश्य प्रेस करुन, जाते ये धरनेर भिडियोगुलो आमी आपलोड करछी तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछाय। आसुन एबार आमी विस्तारित फलादेशे प्रवेश करी। प्रथमे बोलबो वृश्चिक राशि जुलाई मासेर ए द्वितीय सप्ताह अति पवित्र सप्ताह। এই সপ্তাহে বৃহস্পতিবার শুভ কামিকা একাদশী, আর এই একাদশী অবশ্যই বছরের অন্যতম পবিত্র। এছাড়াও বর্তমান সপ্তাহে চন্দ্র, রাহু এবং বৃহস্পতির বিরল ত্রিগ্রহী রাজ্য প্রত্যক্ষ করব আমরা। এবার আসুন দেখে নিই চন্দ্র পরিক্রমণ। চন্দ্র বর্তমান সপ্তাহে 10 তারিখ 10 জুলাই মীন রাশিতে রেবতী নক্ষত্র থেকে চন্দ্র যাবে মিথুন রাশিতে 16 জুলাই রবিবার পর্যন্ত। অর্থাৎ মীন থেকে মিথুন পর্যন্ত চন্দ্র পরিভ্রমণ করবে বর্তমান সপ্তাহ। এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশি বর্তমান আগত সপ্তাহে 10 জুলাই সোমবার থেকে 16 জুলাই রবিবার পর্যন্ত রাশিফল। প্রথমে আসি কর্ম। কর্মক্ষেত্রে সপ্তাহের প্রথম 3টে দিন বৃশ্চিক রাশিদের জীবনে নানা টানাপোড়ান থাকবে। আকস্মিক কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা এসে যেতে পারে, বিশেষ করে উদ্যোস্তন কর্তৃপক্ষের সঙ্গে কোনো ছোটোখাটো ব্যাপারে ঝগড়া অশান্তি হয়ে যেতেই পারে। আবার যাদের ব্যবসা আছে তাদের ব্যবসা ক্ষেত্রে নানা বাধা আসতে পারে। তাই সোমবার, মঙ্গলবার এবং বুধবার 10, 11, 12 কর্মজীবনে কিছুটা সমস্যা ফেস করতেই হবে বৃশ্চিক রাশিতে। তবে 13, 14, 15, 16 এই 4টে দিন কোনো অসুবিধার মধ্যে থাকবে না, কর্মে স্মুথলি হবে এবং কর্মজীবনে যথেষ্ট মান সম্মান পাবে। আপনার ব্যবসায়ী যারা পেশাদার দ্বারা প্রত্যেকের ক্ষেত্রেই সপ্তাহের প্রথম 3টে দিন 10, 11, 12 বিশেষভাবে সাবধানে থাকতে হবে। এরপরে আসি অর্থ। আর্থিক দিক দিয়ে বর্তমান সপ্তাহে বৃশ্চিক রাশি 4টে দিন বিরাট অঙ্কের লটারি জেতার সুযোগ আছে। 16 তারিখ রবিবার, 15 তারিখ শনিবার, 14 তারিখ শুক্রবার, 13 তারিখ বৃহস্পতিবার এই 4টে দিন আপনার নিশ্চিত ভালো অঙ্কের লটারি যোগ অবশ্যই আছে। এছাড়া বিভিন্ন ক্ষেত্র থেকে আর্থিক উন্নতি আছে, তবে অতিরিক্ত ব্যয় যোগ দেখা দিতে পারে মঙ্গলবার এবং বুধবার 11 তারিখ এবং 12 তারিখ। সেদিক দিয়ে বৃশ্চিক রাশিকে সতর্ক থাকতেই হবে। মানসিক চঞ্চলতা, মায়ের শারীরিক অসুস্থতার কারণে বা আপনার নিজের শরীর ভালো যাবে না, আপনার নিজের শরীরের কারণে সপ্তাহের প্রথম 3 দিন আপনার অর্থ ব্যয় হতেই পারে বৃশ্চিক রাশি। তবে আপনি নতুন কর্ম সম্পাদন যেমন পাবেন, আর্থিক দিক দিয়ে সকলের সাহায্য আপনি পাবেন বৃশ্চিক রাশি। এরপরে আসি আপনার বিদ্যা। বিদ্যাক্ষেত্রে বর্তমান সপ্তাহে বৃশ্চিক রাশি যথেষ্ট সৌভাগ্যকারক ফল আছে। সপ্তাহের প্রথম দিন সোমবার আপনার বিদ্যায় যথেষ্ট সাফল্য, আপনার রেজাল্ট যথেষ্ট ভালো হবে এবং বিদ্যাক্ষেত্রে আপনি যথেষ্ট উন্নতি করবেন। এছাড়াও আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সপ্তাহের শেষ 4টে দিন বৃহস্পতি, শুক্র, শনি, রবি এই 4টে দিন আপনার বিদ্যায় যথেষ্ট উন্নতি যোগ আছে বৃশ্চিক রাশি। তবে সপ্তাহের প্রথম 2য় দিন অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার এই 2টো দিন বিদ্যায় কিছুটা বাধা, কিছুটা অনিশ্চয়তা আছে, শত্রুতা আছে। এরপরে আসি আপনার শরীর। শরীর স্বাস্থ্যের ব্যাপারে বৃশ্চিক রাশিকে বর্তমান সপ্তাহে বিশেষ সাবধানে থাকতেই হবে। আপনার শরীরে নানা ধরনের রোগভোগ চলে আসতে পারে, আকস্মিক সর্দি কাশি, জ্বর জ্বালা, প্রেসারের সমস্যা যাদের আছে, থাইরয়েড সমস্যা যাদের আছে, যারা কোনোভাবে অবশ্যই
বিভিন্ন অ্যালার্জেটিক রোগে ভুগছেন, যারা কিডনি সংক্রান্ত রোগে ভুগছেন, প্রত্যেকের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে বিশেষ সাবধানে থাকতে হবে। শারীরিক দিক দিয়ে আপনার একাধিক দিনে যথেষ্ট শরীর খারাপ থাকতে পারে। মঙ্গলবার এবং বুধবার, শনিবার এবং রবিবার 15-16 শরীর আপনাকে সাথ দেবে না। শারীরিক দিক দিয়ে আপনাকে বিশেষ সাবধানে থাকতেই হবে আপনি যদি বৃশ্চিক রাশির মহিলা পুরুষ হন। এরপরে আসি আপনার সন্তান। সন্তানের দিক থেকে বর্তমান সপ্তাহে যথেষ্ট সৌভাগ্যকারক। আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে। সন্তানের বিদ্যায় উন্নতি, কর্মের উন্নতির খবরে আপনি আশায় বুক বাঁধতেই পারেন। সপ্তাহের বৃহস্পতিবার এবং শুক্রবার সন্তানের চাকরি লাভের খবরে আপনি যথেষ্ট আনন্দিত হবেন। এছাড়াও বৃশ্চিক রাশি আপনার সন্তানজনিত সিবৃদ্ধি, সন্তানের শারীরিক সুস্থতা আপনাকে মনের মধ্যে আনন্দ রাখবেই। এরপরে আসি শত্রু। শত্রুতার দিক দিয়ে বর্তমান সপ্তাহ বৃশ্চিক রাশি, সেভাবে শত্রুরা আপনাকে অবশ্যই ঘায়েল করতে পারবে না, কিন্তু শত্রুতা চলবে। বিশেষ করে সপ্তাহের প্রথম তিনটে দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার, কর্মজীবনের শত্রুতা আপনাকে নাজাল করে তুলতে পারে। পারিবারিক জীবনেও এক বা একাধিক শত্রু থাকতে পারে। এছাড়া আপনার শত্রুদের কারণে মানসিক অস্থিরতা এবং কর্মে নানা ক্ষতি সাধিত হতে পারে, সেদিক দিয়ে বৃশ্চিক রাশি সাবধান। এরপরে আসি মা। মাতৃস্থানীয়দের সঙ্গে সদ্ভাব বৃদ্ধি পাবে বর্তমান সপ্তাহে। বিশেষ করে বৃহস্পতি, শুক্র, শনি, রবি এই চার দিন মা বা মাতৃস্থানীয়দের থেকে আপনি যথেষ্ট সৌভাগ্যের খবর পাবেন। আপনার মা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। মায়ের থেকে আপনি ভালো খবর পাবেন। আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন। আপনার পিতা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। পিতার থেকে আপনি সৌভাগ্যের খবর পাবেন। আপনার পিতার জন্যে আপনি বিশেষ আনন্দিত হবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। এছাড়া বৃশ্চিক রাশি বর্তমান সপ্তাহে আপনার পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা আছে, সেদিক দিয়ে সাবধান। বর্তমান সপ্তাহে আপনার যেদিক দিয়ে চাপ থাকবে তা হচ্ছে আপনার এক বা একাধিক শত্রু ক্ষতি করবে, সেদিক দিয়ে সাবধান। সুতরাং বর্তমান সপ্তাহে বৃশ্চিক রাশি কাজে বেরোবার আগে আপনি বিশেষভাবে একটা তুলসী পাতা মুখে দেবেন। তুলসী পাতা মুখে দিয়ে কাজে বেরোবেন, কাজে শুভ হবে। এবং রাতে শোবার আগে মুখে একটু ডালমিজরি বা মিজরির টুকরো দিয়ে শোবেন। এতে আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে। এবং হলুদ দিয়ে দুধ খাবেন, এতে অবশ্যই শরীরের সুস্থতা বাড়বে। সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে 10 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত, সোমবার থেকে রবিবার পর্যন্ত রাশিফল প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানি, ভিডিওটি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।